প্রতি বছরের ন্যায় নবদ্বীপ পৌরসভার উদ্যোগে এবছরও শুরু হলো নদিয়ার নবদ্বীপে 21তম চৈতন্য বইমেলা। 5ই মে থেকে শুরু হয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বইমেলা চলবে আগামী 12ই মে পর্যন্ত। 7 দিনব্যাপী এই বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ নবদ্বীপ বড়ালঘাট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পীরতলা অ্যাথলেটিক ক্লাব ময়দানে বইমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নবদ্বীপের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপপৌরপতি শচীন্দ্র বসাকসহ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ ও প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য গুণীজনেরা। এছাড়াও এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করে নবদ্বীপ পৌরসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ ও সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন। বইমেলা প্রাঙ্গণে যুগপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে বইমেলার শুভ সূচনা করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। পাশাপাশি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। চেয়ারম্যান, কাউন্সিলররা, ভাবতে ভালো লাগে যে এই মানুষগুলি ভেতর থেকে বই প্রাণ। এবছর যে দুর্বিপাক চলছিল করোনা, আমরা সবাই আতঙ্কিত, আশঙ্কিত, এই বোধহয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। করোনা থামল, পরীক্ষার উত্তাপ, তার আগে নির্বাচন, সব মিলিয়ে এবছর এই ঐতিহ্যবহ বইমেলা স্থগিত থাকতেই পারত, সেটাই হয়তো।